আপনারা প্রায় সকলে কিন্তু বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছেন তো আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের মধ্যে হয়তো অনেক সময় একটা সমস্যা হয় সমস্যাটি হচ্ছে অনেক সময় দেখা যায় আপনাদের বন্ধু বা পরিচিত কেউ আপনাদের কাছ থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি চাচ্ছে তো তখন দেখা যায় আপনারা হয়তো অনেকেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি কপি করে আপনার বন্ধু বা যে চাচ্ছে তাকে শেয়ার করতে পারছেন না আবার হয়তো অনেকে করতে পারছেন তা আপনারা যারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লিংক কপি করে আপনাদের বন্ধু বা অন্য কাউকে শেয়ার করতে পারছেন না আপনাদেরকে আমি ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা খুব সহজে কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের বা আপনাদের ফেসবুক প্রোফাইলটির লিংক কপি করে খুব সহজে অন্যকে কীভাবে শেয়ার করবেন তো আমি আর কথা বারাচ্ছি না মূল ভিডিওতে চলে যাচ্ছি চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই ফেসবুক অ্যাপসে চলে যাবেন ফেসবুক অ্যাপসে আসার পর দেখবেন আপনার ফেসবুক অ্যাপসের হোম পেজটি ঠিক এরকম দেখা যাবে তো তারপর এখানে দেখবেন আপনার ফেসবুক অ্যাপসের হোম পেজ উপরে ডান দিকে দেখবেন তিনটা দাগ দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে তো এখানে আমি আরেকটি বিষয় আপনাদেরকে দিচ্ছি বিষয়টি হচ্ছে আপনারা একটু দেখে নেবেন আপনাদের ফেসবুক অ্যাপসটি আপডেট দিয়ে আছে কিনা যদি আপডেট দিয়ে না থাকে অবশ্যই আপডেট দিয়ে নেবেন তো তারপর এখানে দেখবেন লেখা আছে সে ইয়ার প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে আপনার ফেসবুকের নাম থাকবে এখানে ক্লিক করবেন তো ফেসবুক প্রোফাইল এটির উপর ক্লিক করার পর দেখবেন আপনাকে এখানে আপনার ফেসবুক প্রোফাইলে হোম পেজে নিয়ে আসা হবে তো তারপর এখানে দেখবেন লেখা আছে এডিট প্রোফাইল এর এর পাশে দেখবেন তিনটা ডট দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এ পেজটি চলে আসবে তো এখানে দেখবেন একদম নিচের দিকে লেখা আছে দেখবেন ইয়োর প্রোফাইল লিঙ্ক দেখুন ইয়োর প্রোফাইল লিঙ্ক এবং এটি হচ্ছে এটি থাকবে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক তো এটি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক তো এখানে দেখুন লেখা আছে কপি লিঙ্ক তা আপনি এখানে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার ফেসবুক ফলের লিঙ্কটি কপি করা হয়ে যাবে এখন আমার ফেসবুক ফোয়াইলের লিঙ্কটি আমি কপি করে ফেলেছি এখন এই লিঙ্কটি আপনি যেখানে খুশি এখানে বসাতে পারবেন বা যাকে খুশি তাকে দিতে পারবেন এবং যেখানে খুশি সেখানে শেয়ার করতে পারবেন এখন আমি লিঙ্কটি কপি করে এসেছি কপি করার পর ধরুন আমি আমার একটা ফ্রেন্ডকে শেয়ার করব লিঙ্কটি তো এটা আপনি হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইম যেখানে যেখানে খুশি এখানে গিয়ে আপনার বন্ধু বান্ধবকে আপনি লিঙ্কটি দিতে পারেন তো এটি দেওয়ার জন্য ধরুন আমি মেসেঞ্জারে যাচ্ছি মেসেঞ্জারে আমার একটা ফ্রেন্ডকে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি আমি শেয়ার করব তো ধরুন আমার এই ফ্রেন্ডটিকে আমি লিঙ্কটি শেয়ার করব। এখানে প্রোফাইলে ক্লিক করলাম ওনার করার পর এখানে আমি বক্সে ক্লিক করলাম তো বক্সে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার লিঙ্কটি এখানেই শো হয়ে যাবে এখানে দেখবেন এখানে ক্লিক করলে লিঙ্কটি এখানে চলে আসবে তো যদি এরকম না আসে ধরুন আমি এটি কেটে দিলাম এরকম না আসলে আপনারা কি করবেন বক্সে ক্লিক করবেন ব্লক বক্সে ক্লিক করার পর একটু চেপে ধরবেন চেপে ধরলে দেখবেন এরকম অপশন চলে আসবে আমি আবার চেপে ধরছি দেখুন পেস্ট এখানে ক্লিক করলাম পেস্ট এখানে ক্লিক করার সাথে সাথে লিঙ্কটি এখানে সেট হয়ে যাবে তো তারপর এখানে সেট হয়ে যাওয়ার পর আপনি যদি চান এখানে কিছু লিখে দিতে লিখে দিতে পারেন আর যদি না চান আপনারা লিঙ্কটি শেয়ার করে দিতে চান শুধু তাহলে আপনার এখানে এই যেখানে টিক চিহ্ন আছে ডান দিকে এখানে ক্লিক করবেন করার পর আপনার ফেসবুক ফলে লিঙ্কটি এখানে চলে যাবে দেখুন আমার ফেসবুকের ফটোটি চলে আসছে এবং লিঙ্কটি এখানে চলে আসছে এখন যদি আমার ফ্রেন্ড এখানে ক্লিক করে আমার ফেসবুক প্রোফাইলে একদম সরাসরি চলে যাবে